নমস্কার আমি অভিষেক এবং আপনি আছেন আমার চ্যানেল পঞ্চব্যঞ্জন রায় সেই বইমেলার পর বড় ভিডিও আর দেওয়া হয়নি ছোটো ছোটো শর্টস দিয়েছি আমি যাই হোক দেওয়া হয়েছে তো আজকে আমি বললাম না হ্যাঁ ভিডিও বানানোই যাক একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক তো পড়ার জন্য আমি বইমেলা যে বইগুলো কিনেছিলাম সেই বইগুলো অবশ্যই সব বই পড়া চলছে কিন্তু তার মধ্যে একটা বই আমার শেষ হয়েছে আপাতত সেই বইটি হলো এই বইটি বরণ শুদ্ধেন্দু চক্রবর্তী আমি যখন বইমেলার রিভিউ করি সেই সময় বইমেলায় যখন রিভিউ করলাম যে বইমেলার সময় রিভিউটা করে বলি যে সবার বই দেখলাম অনেক বই দেখলাম ছোটোখাটো পাবলিশার্সগুলো ভালো বই বার করছে এবং তারপরে যখন আমি অভিযানের অব স্টলের সামনে আসি তো অভিযানের স্টলে এমন কিছু বই দেখতে পাই যেই বইগুলো যেই বইগুলো গতানুগতিক থ্রিলার বা ক্রাইমের থেকে আলাদা ক্রাইম মিস্ট্রি থেকে আলাদা পুরোপুরি আলাদা তো আমি সেখান থেকে এই বইটা আমি সব বই তো কেন সম্ভব হয় না তো তার মধ্যে থেকে আমি এই বইটা সংগ্রহ করি এবং বইটা পড়ার পর যা স্টান্ড হয়ে যায় ব্যাপারটা নাচের মুদ্রা দিয়ে বা হ্যাঁ নাচের মুদ্রা দিয়ে এরকম কি থ্রিলার করা যেতে পারে তা প্রথম উনি দেখিয়েছেন এবং ভারত ভারতনাট্যম এটা পড়তে গিয়ে মোটামুটি একটু ছোটোখাটো ভারতনাট্যম নিয়ে পড়া হয়ে যায় বইটা নিয়ে পড়ে তো আপনি দেখতেই পাবেন যে প্রত্যেক চ্যাপ্টার শুরু হওয়ার আগে সেখানে এক একটি করে ভরতনাট্যমের মুদ্রা মুদ্রা দেওয়া হয়েছে দেখুন এটার যেটা মানে এই মুদ্রাটার নাম যেমন আলাপ তো এর সিগনিফিকেন্সকে এখন আমি বুঝতে পারিনি যে চ্যাপ্টার স্টার্টে এরকম মুদ্রা দেওয়া নিশ্চয়ই কোনো মানে আছে লেখকের এবং প্রত্যেক চ্যাপ্টারে আলাদা আলাদা মুদ্রা দিয়ে মোট আঠাশটা চ্যাপ্টার আঠাশটা মুদ্রা আঠাশটা চ্যাপ্টার উনি তৈরি করেছেন এবং তার মধ্যেই এই গল্পটি শেষ হয়েছে এবং এর আগেও পড়ার পর আমি জানতে পারলাম এর আগেও একটি লেখকের উপন্যাস রয়েছে এবং এখানে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা যেটা আমার ভালো লেগেছে যে যে ডিটেকটিভ যিনি ডিটেক্টিভ আর একজন আসেন যিনি কিনা কেসটা সলভ করেন তিনি পুলিশ হতে পারে কিন্তু এখানে তিনি ডাক্তার এবং এখানে অর্ক এবং আশুতোষ মুখোপাধ্যায় যিনি অ্যাকচুয়ালি যিনি ডিডেকটিভ তিনি যে আশুতোষ মুখোপাধ্যায় উনি ডাক্তার এবং অর্ক যিনিও সহকারী তো এই হচ্ছে ব্যাপার এখানে একটি মানে স্পয়লার্স নাদি যদি বলতে চাই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেই গ্রুপের মধ্যে একটা গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে আলাপ সেই গ্রুপের মধ্যে যারা মেম্বার তারাই এক এক করে মারা যাচ্ছে এবং মারা যাচ্ছেন তো ঠিক কথা নিজে সুইসাইড করলেও কোনো সমস্যা নেই কিন্তু প্রথম মা মৃত্যুতে প্রথম যে মৃত্যুটা হবে সেই মৃত্যুতেই আপনি দেখতে পাবেন যে একজন অনেকজনকে নিয়ে মরছে মানে সুইসাইড তো করছে কিন্তু অনেকটা সুইসাইডাল বোমবারের মতো যে অনেকজনকে নিয়ে মারা যাচ্ছে তো এই কেসটা সলভ করতে ওনারা নামেন এবং পরবর্তীকালে খুব সুন্দরভাবে ঘটনা প্রবাহ এগোতে থাকে এবং আপনাকে একবারও বইটা বোর করবে না বরং আপনাকে একটার পর একটা ঘটনা দিয়ে 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 আপনাকে বারবার করে মানে তৈরি করতে করতে যাবে এবং কখনো মনে হবে না যে এই বোর হচ্ছি লেখক যে লিখেছেন ওনার শাস্ত্রীয় সঙ্গীত বলুন শাস্ত্রের শাস্ত্রীয় নাট ভরতনাট্যম বলুন এর ওপর ওনার খুবই ভালোই বেশ এটা পড়লে আপনি বুঝতে পারবেন এবং আপনাকে ছোটোখাটো একটা পড়াশোনা করিয়ে দেবে এই বইটি তো যাই হোক আপনারা এই বইটি কিনে পড়তে পারেন বেশি দাম না কম দাম দুশো কুড়ি টাকা দাম করেছে অভিযান পাবলিশার্স থেকে বেরিয়েছে এবং আমার তো খুব ভালোই লেগেছে বলতে গেলে বইটি খুবই সুন্দর লেগেছে আর নেক্সট আরও এরকম ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর খুবই দেরি হচ্ছে বুঝতে পারছি ভিডিও দিতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে তার জন্য দুঃখিত আমার সময় হয় না যাই হোক আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওর জন্য নেক্সট আগে অবধি আসার আগে অবধি টাটা